এই দেখো গাইস কি একটা দাঁড়িয়ে আছে, এই দেখো 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 এখানে গাইস আমার মনে হলো কি আগে উপরে যেতে দেখেছি আমি শিওর গাইস। ও গাইস আমাদের ঘরের বাড়িকে দাঁড়িয়ে আছে, এই দেখো বুঝে গাইস, ও গাইস দেখে নিয়েছি দেখে নিয়েছি দেখে নিয়েছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ গেম প্লে। তো গাইস আবার আমরা চলে এসেছি নতুন একটা গেম প্লে নিয়ে। আর গাইস আজকে আমরা একটা হরর গেম খেলতে চলেছি, যেটা গাইস ভীষণ 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 ভয়ঙ্কর। আর গাইস এই গেমটার নাম হচ্ছে ফেয়ার্স টু ফ্যাথম। আর গাইস এই গেমটাতে আমাদের বেসিক্যালি একটা, আমরা 14 বছরের ছেলে যার গাইস মা বাবা একটা কাজের জন্য বাইরে গেছে, তো আমাদেরকে গাইস আমাদের ঘরের ভেতরে একটা রাত কাটাতে হবে একা। হ্যাঁ গাইস আমার মা বাবা আমার একা ঘরে রেখে চলে গেছে বাইরে, আর আমাদেরকে গাইস ঘরে একা রাত কাটাতে হবে। আর এটা একদম ইজি হবে না গাইস, কারণ আমরা একটা নিউজ শুনেছি যেখানে গাইস আমাদের নাকি আশেপাশে একটা সাইকো কিলার ঘুরছে। হ্যাঁ গাইস আমরা চাই না যে আমাদের ঘরেও চলে আসুক, তো চলো দেখি গাইস আমরা এখানে সার্ভাইভ করতে পারি কিনা একটা রাত। তো চলো গাইস আজকের গেম প্লেটা স্টার্ট করা যাক। আর গাইস প্লিজ যদি তোমরা ভিডিওটা দেখছো তাহলে প্লিজ একটা লাইক করে দাও, আর গাইস নতুন থাকলে একটু সাবস্ক্রাইব করে দাও। তো গাইস আমরা 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি, এর জন্য তোমাদেরকে ভীষণ 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 থ্যাঙ্কস আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। আর গাইস আমাদের 1K তাড়াতাড়ি করতে হবে, তোমরা তাড়াতাড়ি যাও আমাকে 1K কমপ্লিট করে দাও, তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব। তো গাইস আমরা আমাদের গেমের ভিতরে চলে এসেছি, আর এখানে আমরা এপিসোড 1 করব যেটা হচ্ছে হোম অ্যালোন। তো চলো আমরা এখানে স্টার্ট করি ফেয়ার্স টু ফ্যাথম গাইস এপিসোড 1 হোম অ্যালোন July 12th। তো গেম আমাদের গাইস স্টার্ট হয়ে গেছে। তো গাইস গেম আমাদের স্টার্ট হয়ে গেছে, আর এটা মনে হয় রুম আমার, আর আমি বিছানাতে ঘুমিয়ে আছি। আর এখানে কি বাজছে? ও আচ্ছা গাইস অ্যালার্ম বাজছিল। ও আচ্ছা গাইস এই দেখো এটা আমার রুম, এইসব ছবি ফবি লাগাই রাখছে গাইস, এই যে আমার বই ফই সব রয়েছে, আর এটা হয়তো আমার টেবিল পড়ার। আর গাইস এই যে জানলা দিয়ে দেখো কোন ভূতের জায়গায় থাকে এ কে জানে গাইস। চলো গাইস আমরা একবার নিচে গিয়ে দেখি। আচ্ছা গাইস আমার মা আমাকে মানে আমার মম গাইস আমাকে মেসেজ করেছে, একবার দেখি কি মেসেজ করেছে। আচ্ছা তো আমি ঘুমানোর আগে গাইস মাকে বলেছিলাম যে আমি বাইরে থেকে একটা পিজা এনে খেয়ে নেবো, তো মা বলছে যে কোনো দরকার নেই ফ্রিজে গিয়ে চেক করো ওখানে তোমার জন্য খাবার আছে। দেখি এদিকে গাইস অলিভার বলে আমার একটা ফ্রেন্ড আছে, যাকে গাইস আমি বলেছিলাম যে আজকে আমার মা বাবা থাকবে না, তো তুই কি আসবি আমার বাড়িতে খেলার জন্য? তো গাইস ও বলছে যে দেখছি আমি আসতে পারি নাও আসতে পারি, ও বলতে পারছে না। আসলে ভালো গাইস, তাহলে আমাদের আর একা একাই ভুতুরে ঘরের ভেতরে কাটাতে হবে না। আর এইটা গাইস মনে হয় আমার প্যারেন্টসদের মানে আমার গাইস মা বাবার ঘর, ঘরের লাল অন্ধকার গাইস কি দেখো, লাইটের কোনো সুইচ ফুইচ নেই নাকি কিছু দেখাও যাচ্ছে অন্ধকারে। গাইস কোন কুকুর খেয়ে করছে, এটা কি? এই দেখো গাইস কি একটা দাঁড়িয়ে আছে, এই দেখো 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 ওই চলে গেল, দেখলে এদিকে দেখছিল গাইস আমাদের দিকে। গাইস এটা ওই সাইকো কিলারটা বার না তো, যে হচ্ছে গাইস ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিকে। এই যে গাইস এইখানটা দাঁড়িয়ে ছিল ওই শয়তানটা, মানে যেই হোক লোক ভাগ যায় না কে দাঁড়িয়ে গাইস আমাদেরকে দেখছিল এই এই জানলা দিয়ে, এই যে এখানে আমরা দাঁড়িয়ে ছিলাম। চলো গাইস আমরা ঘরে ঢুকে যাই, আর মা আমাদের জন্য গাইস কি খাবার রেখেছে সেটা আমরা খাই, আমার খুব খিদা লেগেছে গাইস। চলো ফ্রিজে রেখেছে বললো এই যে এই খাবারটা, এবার গাইস আমাকে গরম করতে হবে তারপর আমি খাবো, এটা গরম হোক। তো তখন গাইস আমরা একটুখানি দেখি আশেপাশে। তো এটা গাইস আমাদের ব্যাক ইয়ার্ড, আমাদের ঘরের পেছনে এই আমাদের গাড়ি গাইস। তো গাইস আমার ঘর ইয়ে খাবার হয়ে গেছে, চলো ঘন্টি বেজে গেছে খাবারের গাইস, দরজাটা আমি ভালো করে আটকে দিই গাইস। এবার চলো 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 নিয়ে হয়ে গেছে। তো এত গাইস টিভি না দেখে খায় না, এই টিভি চালিয়ে দিতে হবে তারপরে গাইস টিভি দেখে দেখে খাবে। আর এগুলো কি হচ্ছে? ও আচ্ছা গাইস এখান থেকে আমরা দেখতে পারবো, যদি কেউ বাইরে থাকে তাহলে আমরা এইভাবে নিচু হয়ে এখান দিয়ে দেখতে পারবো যদি কেউ আসে। চলো চলো আমরা আগে খেয়ে নিই গাইস, খাবার গরম হয়ে গেছে নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে গাইস। টিভি এই যে টিভি অন করে দিই, এই টিভি চলছে আর আমরা এখানে বসি, বসে বসে খাই টিভি দেখি আর খাই গাইস, খা টিভি দেখ, আমিও গাইস খেতে খেতে টিভি দেখি। তোমরাও গাইস খেতে খেতে টিভি দেখো কিনা সেটা আমাকে গাইস কমেন্ট করে জানাও। আর এই দেখো গাইস কি সব ভূতের ভূতের বই দেখছে, একা একা গাইস ঘরে তার মধ্যে ভূতের বই দেখছে। এক সেকেন্ড গাইস এইখানে মনে হলো, আমার মনে হলো এটা কি আর ফেলা উপরে, এইখানে গাইস আমার মনে হলো কি আগে উপরে যেতে দেখেছি আমি শিওর গাইস। এই জায়গা দিয়ে গেছে আমি কাকে মনে হলো, আমার পুরো মনে হচ্ছে কাকে আমি উপরে যেতে দেখেছি। এবার গেছি আমরা গিয়ে দেখি ভেতরে, আমার মনে হচ্ছে গাইস আমি কাকে যেন একটা দেখলাম, অন্ধকার আমি কিছু দেখতেও পাচ্ছি না। এই ঘরে তো গাইস কেউ নেই, একবার আমার রুমে গিয়ে একবার চেক করে দেখি। না 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 গাইস কেউ নেই, তাই হয়তো গাইস ভুল দেখেছিলাম আমি। চলো 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 আমরা যে খাবারটা গাইস রেখে দিয়েছি ওটা খেয়ে নি তাড়াতাড়ি, খেতে গাইস আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ গাইস মা বাবা নেই, আমি চাই না গাইস যে ঘরে কেউ ঢুকে যাক বা কিছু হোক। টিভি অন কর বস আর খেয়ে নে বাকি একটুখানি রয়েছে। চলো গেছে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার ঘুম ঘুম পাচ্ছে, এটাকে এখানে ফেলা আর টিভি বন্ধ কর। আচ্ছা ওপরে ঘুমাতে, চলো গেছে আমরা গিয়ে ঘুমিয়ে পড়ি, আমার খুব ঘুম ঘুম পাচ্ছে তো আমাকে এখন ঘুমাতে হবে। আর অলিভার গাইস মেসেজ করছে যে আসতে পারবে না, কোনো ব্যাপার না গাইস আমরা গিয়ে ঘুমিয়ে পড়ি, দরজাটা আটকা। চল 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 এখানে ঘুমিয়ে পড়।
ও আচ্ছা এর হোমওয়ার্ক ভি তো আমাকে গেছে এর হোমওয়ার্ক করাতে হবে তারপরে আমি হোমওয়ার্কটাকে করে নিই তারপর আমি হোমওয়ার্কটা স্টার্ট করে দিই রাতের গাইস 12:30 বেজে গেছে আমার হোমওয়ার্ক করতে করতে রাতে 12:30 বেজে গেছে গাইস আর আমাদের হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে এইবার গাইস আমি ঘুমাতে যেতে পারবো মা কি মেসেজ করেছে গাইস মা মেসেজ করছে যে আমাদের যে প্রতিবেশী আছে সামনের বাড়িতে সে আমাদের ঘরে লাইট জ্বালাতে মানে আমাকে দেখতে পেয়েছে আমি জেগে রয়েছি তো সেটা মাকে মেসেজ করে বলছে যে আমি জেগে রয়েছি সেটাই আমি ঘুমিয়ে পড়ি গেছি তাড়াতাড়ি গাইস রাতের 1:16 বাজে আর আমার খুব জোরে জল টেস্টটা পেয়েছে তো আমাকে এখন আবার গাইস ফ্রিজে যেতে হবে রাত্রে বেলাতে একা একা আর ওখান থেকে জল বের করে আবার খেতে হবে এত অন্ধকার গাইস আমার কেমন লাগছে চলো 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 তাড়াতাড়ি আমরা জল নিই আর এখান থেকে পালাই জলের বোতলটা উপরে নিয়ে চলে যাই গাইস আমরা এখানে থাক এটা লজ্জা লাগে চলো আমরা ঘুমাতে যাই জল খাওয়া হয়ে গেছে তো মা গাইস আমাকে মম আমাকে কি এটা ম্যাপ ফটো পাঠিয়ে দেখি গাইস আমাদের ঘরের বাড়ি কি দাঁড়িয়ে আছে দেখো যে আমাদের প্রতিবেশী সে ছবি তুলে মাকে পাঠিয়েছে আর এই দেখো আমাদের ঘরের বাড়িকে দাঁড়িয়ে আছে তো দেখি গাইস একবার দেখে আসি চলো চলো একবার গাইস আমরা জানলা দিয়ে দেখে আসি সাইড থেকে যে কেউ আছে নাকি ভুল কিছু দেখেছে তো মা মেসেজ করছে কি কি মেসেজ করেছে গাইস মা পুলিশকে ফোন করে দিয়েছে তো পুলিশ কিছুক্ষণের মধ্যে গাইস চলে আসবে তো আমাকে বলছে যে দরজা খুলতে না যাই হয়ে যাক একবার গাইস আমরা এখানে দেখি বুঝে গাইস ও গাইস দেখে নিয়েছি দেখে নিয়েছি দেখে নিয়েছি জি 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 কি গাইস ওটা চলো 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 আমরা তাদের রুমে চলে যাই চলো 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 রুমে চলো রুমে চলো রুমে চলো আর এই দরজা আটকা আমরা গেছি বিছনা বিছনা তলায় লুকিয়ে পড়ি গাইস কোনো কাজ ভাঙা আছে শিওর চলো একবার জানলা দিয়ে দেখি গাইস ঘরে বেল বাজছে ঘরে বেল বাজছে তো গাইস একবার দেখি গাইস কে বেল বাজাচ্ছে আমাদের ঘরের বাইরে আমাকে আবার প্রথম দিয়ে খেলতে হবে দাঁড়া আমি অব্দি যাই আমার কাছে দরজাটা খোলাটা উচিত হয়নি আমাকে পুলিশ আসে অব্দি ওয়েট করা উচিত ছিল দাঁড়া আমি কমপ্লিট করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি খুঁজে গেছি আমাদের যে প্রতিবেশী তার লাইট জ্বলে গেছে আর ওই যে আসছে গেছে টর্চ নিয়ে আমাদের বাড়ির দিকে এসে গেছে আসছে আসছে আর ওকে দেখে গেছি ওই 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 সিরিয়াল কিলারটা গেছে জানলা ভেঙে গেছে ভেতরে ঢুকে যাবে উপরে ঘরে এসে গেছে সময় এসছে কিন্তু গেছে এখানেই ওই শয়তানটা রয়েছে আমি জানি আগের বাড়ি গেছে আমার ধরে নিয়েছিল এসে 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 দেখো 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 দেখেছো আমি আর যাবো না গেছে আর ওইদিকে যাবো না যতক্ষণ না পুলিশ আসছে গেছে আমি আর ওইদিকে যাচ্ছি না এটাকে আটকে দিয়ে গেছি ওইখানে দাঁড়িয়ে রয়েছে আমি গেলেই গেছে আমাকে ধরবে কোনোরকম ভাবে আমি নিচে যেতে পারবো না এখন আর পুলিশের সব দিকে সেখানে ওয়েট করি হ্যাঁ মা গেছে মেসেজ করছে যে এখানে আমার প্রতিবেশী আমার দাঁড়িয়ে রয়েছে গেছে দরজা আমিও সেটা জানি কিন্তু গাইস আমি বেরোতে পারবো না যতক্ষণ না গেছে পুলিশ আসছে আমি বেরোতে পারবো না এখন আমাকে গেছে এখানেই থাকতে হবে যতক্ষণ না পুলিশ আসছে এই তো গেছে পুলিশ চলেছে পুলিশ চলেছে পুলিশ চলেছে চলো 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 এই যে গেছে পুলিশ চলেছে এই যে গেছে ও চলে গেছে এখান দিয়ে ভয়ে গেছে ও চলে গেছে ও চলে গেছে গেছে চলো 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 গাইস আমাদের গেম শেষ আর লাস্ট অবধি গেছি আমরা বেঁচে গেছি ও গাইস তো গাইস আজকের গেম প্লে এতটুকুই তোমাদের ভিডিওটা কেমন লাগলো গাইস আমাকে কমেন্ট করে জানাও আর গাইস নতুন থাকলে আমাকে সাবস্ক্রাইব করে দাও আর গাইস আমি কি কি গেম খেলবো সেটাও তোমাকে আমরা কমেন্ট করে জানাও আর আমাদের গাইস 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে তোমরা তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব করে দাও তোমরা তাড়াতাড়ি যাও গাইস আমাকে সাবস্ক্রাইব করে দাও তো গাইস আজকের গেম প্লে এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই